হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিটস ওয়ার্ল্ড। তোমরা কেমন আছো? আমরা খুব একটা ভালো নেই। কেন ভালো নেই অবশ্যই তোমরা জানতে পারবে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য। তো আমাদের আজকে তো সকাল শুরু হয়ে গেছে, আমরা আমাদের কাজে বেরোবো। তো আমরা রেডিও হয়ে গেছি, একটু আগে বলছিলাম আমরা ভালো নেই। তো তোমরা তো আমাদের পরিবার, অবশ্যই তোমাদেরকে জানাবো কেন ভালো নেই, কি হয়েছে আমাদের সবই জানাবো। তো আজকের দিনটা হলো আমার মাম্মা আর পাপার হলো অ্যানিভার্সারি, কিন্তু তবুও দেখো কারো মনে কোনো উৎসাহ নেই, একটা বিশাল ক্রাইসিসে পড়েছি আমরা। তো যাই হোক, সারাদিন আজকে কি কি করি তোমরা দেখতে পাবে। আর আমি আমার মামা বাড়ি পৌঁছে গেছি, পৌঁছে কিছু খাওয়া দাওয়া করছি। আর দেখো সারাদিনে মামাম কোনো ভিডিও করেনি, এটা সন্ধ্যাবেলার ভিডিও। আর এই যে দেখছো, এই সুইট দিদিটার সাথে দেখা হয়েছিল মামামের, তো মামাম তাকে আদর করেছে আর একটু ভিডিও করে এনেছে। তারপরে মাম্মা আর পাপা একটু কেকের দোকানে গেছিল, ওই যে বলেছিলাম অ্যানিভার্সারি। তো যাই প্রবলেম হোক না কেন, অ্যানিভার্সারির দিনটা তো আর ঘুরে আসবে না, 1 বছর পরে আসবে। তাই মামা পাপা সিলেক্ট করেছে কোন কেকটা নেবে, নিয়ে তারপরে বাড়ি চলে এসেছে। কোনো প্রোগ্রাম তো এবার আর করা সম্ভব হলো না, তাই জন্য ওই কেক কাটিংটা হবে। তো দেখো কেকগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে, তাই মামা আমি একটু তোমাদের জন্য ভিডিও করে নিয়েছে। আর তারপরে এই দেখো আমি হলো গাড়িতে উঠে গেছি, আর ওই যে আমার কাকাই, তো কাকাইও আমার সাথে আছে। আর আমি এখানে একটু কেক খাচ্ছিলাম, তো আর একটু গালে মেখে মেখেও নিচ্ছিলাম। আর ওই যে আমার পাপা মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছে, তো কিছু মিষ্টিও নিয়ে নিল বাবা। আর আর আমি তো কি কাজ দেখো, প্যান্টের ফিতে ধরে টানাটানি করছি। তো তারপরে আমরা বাড়ি চলে গেছি, আর বাড়িতে এসে দেখো আমাদের বাড়িতে কে চলে এসেছে, এটা হলো অনুপম আঙ্কেল। আর অনুপম আঙ্কেলের পিঠে যেটা উঠে আছে ওটা হলো আমার দেবরাজ দাদা, আর এই যে দেবরাজ দাদার বাবা পিটু আঙ্কেল। আর আমরা হলো সবাই মিলে খেলছি। আর এই যে মামামের কেকটা দেখেছো কত সুন্দর, এইটা হলো মামা আমার বাবা মিলে কাটবে। আর এই যে কেক কাটিং শুরুও হয়ে গেছে, তো তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো। দেখো এখানে আমি নাচু করছি, আর আমি অনেকগুলো কেকও খেয়ে ফেলেছি। আর এখন পাপা হলো অনুপম আঙ্কেলকে খাইয়ে দেবে, কেন কি এতক্ষণ তো আঙ্কেল ভিডিও করছিল না, তাই জন্য। আর এবার দেখো শুরু হয়ে গেল গিফট পর্ব, মানে পাপা হলো মামামকে ফুল আর চকলেট দিয়েছে, আর মামাম খুব খুশি হয়ে গেছে। আর মাম্মাম পাপার জন্য এনেছে এই সোয়েটারটা, মামাম হলো কাজে গেছিলো, ওখান থেকে ফেরার পথে পাপার জন্য এই গিফটটা নিয়ে এসছে। তো পাপা এখন এটা পরে তোমাদেরকে দেখাবে, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে পাপাকে কেমন লাগছে দেখতে। তো দেখো পাপা আমার পরে নিচ্ছে, আর আমি এখন কি করব না করব বুঝতে পারছি না। তো এই দেখো পাপা পরে নিল, পাপাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। এরপরে শুরু হয়ে গেল অল্প একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা, সামান্য মিষ্টি আর কি। তো সবাইকে খেতে দেওয়া হয়ে গেল, আর এই যে বুবাই কাকুও খাচ্ছে। আর এইখানে দেখো বড় কাজ করে ফেলেছি আমি, মিষ্টির প্যাকেটটা নিজের গায়ে ঢেলে ফেলেছি, তো সবাই আমাকে পরিষ্কার করে দিচ্ছে। আর এই দেখো সবার খাওয়া শুরু হয়ে গেছে, আর এই সব দুষ্টুমি না করলে তো আমার ভালো লাগে না। আর এই দেখো অনুপম কাকু কেমন করে হা করে মিষ্টিটা এখন খাবে। তো যাই হোক আজকের ভিডিওটা বেশি লেন্দি করব না, আর কি অসুবিধা হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো, তার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, আর আমাদের নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে। তো দেখো আমি আর পাপা একটু রিল্যাক্স করে নিচ্ছি, তো সবাই ভালো থেকো।
আজকের মতো আসছি, সবাইকে টাটা।